আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন করতে যা যা লাগবে এ সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব। যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনের আবেদন যেহেতু 12 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চলবে, এর ভিতরে তোমাকে অনলাইনে আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে বা অনলাইনে আবেদন করার সময় তুমি কলেজ চয়েসটা কীভাবে দিবা বা কেন্দ্র চয়েস কীভাবে দিবা বা আবেদন করার সময় তোমার ছবি বা স্বাক্ষর কত পিক্সেলের লাগবে এ সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিব। আশা করি যারা নার্সিংয়ে পড়াশোনা করে দ্রুত চাকরি পেতে চাও, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও, বাবা মার মুখে হাসি পড়ে যেতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইফেক্টিভ হবে। তো সর্বপ্রথম নার্সিংয়ে আবেদন করতে গেলে তোমাকে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, সেই ছবিটা 300x300 পিক্সেলের হতে হবে, এবং তোমার একটা স্বাক্ষর লাগবে, সেটা লাগবে হলো 300x80 পিক্সেলের, আর তোমার যে ছবিটা হবে সেটা অবশ্যই 100 কিলোবাইটের ভিতরে হতে হবে, আর তোমার যে স্বাক্ষরটা থাকবে সেটা 60 কিলোবাইটের ভিতরেই হতে হবে। আবেদন করার সময় তোমার যেটা লাগবে, তোমার এসএসসি এবং এইচএসসি তুমি কোন বোর্ড থেকে পাস করছো সেটা দেওয়া লাগবে, তোমার রোলটা দেওয়া লাগবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া লাগবে, এবং তুমি কত সালে পাস করছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং এবছর কিন্তু এই যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের এসএসসি যদি 2019-20-21-এর হয় তাহলে এখানে আবেদন করা যাবে, যাদের এইচএসসি 2021-22 অথবা 23-এর হয় তারা তুমি কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবা বা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নার্সিংয়ে চান্স পেতে পারবা। ভর্তি পরীক্ষা ভালো করে দিলে তুমি সরকারি নার্সিংয়ে চান্স পাবা, আর পরীক্ষা যদি তুমি 40-এর উপরে মার্ক তুলতে পারো তাহলে বেসরকারি নার্সিংগুলোতেও ভর্তি হওয়ার কিন্তু সুযোগ থাকবে। তবে এখানে যখন তুমি আবেদন করবা তখন তোমাকে যে কোনো একটা কোর্সে আবেদন করতে হবে, অর্থাৎ তুমি চাইলেও কিন্তু 3টা কোর্সে আবেদন করতে পারবে না, তোমাকে যে কোনো একটা কোর্সে আবেদন করতে হবে। হয়তো তোমাকে বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা ডিপ্লোমা নার্সিং, অথবা মিডওয়াইফারি, যে কোনো একটা কোর্সে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ আবেদন করতে হবে একটা কোর্সে। আবেদন করার সময় তোমার যদি কোটা থাকে সেটা তোমাকে উল্লেখ করতে হবে, এবং তোমার ঠিকানাটা দিতে হবে, তোমার বর্তমান ঠিকানা বা তোমার স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কলেজ চয়েস, এটা নিয়ে অনেকে একটা টেনশনের ভিতর থাকো যে কলেজ চয়েসটা আসলে কীভাবে দেওয়া উচিত। তো কলেজ চয়েসটা অবশ্যই তোমাকে খুব সাবধানতার সহিত দিতে হবে, কারণ তুমি যেভাবে কলেজ চয়েসটা দিবা তুমি চান্স পাওয়ার পর কিন্তু সেই কলেজগুলোতে চান্স পাবা বা সেই কলেজগুলো থেকে আস্তে আস্তে উপর দিয়ে কিন্তু মাইগ্রেশনটা হবে। তো কলেজ চয়েসটা দেওয়ার সময় তোমাদের যদি প্রস্তুতি খুবই ভালো থাকে এবং কনফিডেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই উপরের দিকে মানে প্রথম দিকে তুমি ভালো যে কলেজ সেই কলেজগুলো দিবা, তারপরে আস্তে আস্তে তোমার নিজের বিভাগীয় শহর বা নিজের শহরের যে কলেজ সেই নার্সিং কলেজগুলো তুমি কিন্তু দিবা। এবং সবসময় মনে রাখবা তোমার মাইগ্রেশন কিন্তু আস্তে আস্তে উপর দিকে হবে, অর্থাৎ মাইগ্রেশন কখনো নিচের দিকে হয় না, মাইগ্রেশন আস্তে আস্তে কিন্তু উপর দিকে হয়। এখন যাদের প্রস্তুতি তুলনামূলক ভালো না তারা যেটা করতে পারো নিজ বিভাগীয় শহরে বা নিজ শহরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো দেওয়ার চেষ্টা করতে পারো, কারণ অনেক সময় যারা মেয়ে স্টুডেন্ট আসতো তাদের পরিবারের সাথে থাকতে হয় বা খরচের একটা ব্যাপার থাকে, যদিও নার্সিং পড়াশোনার খরচ অনেক কম তারপরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার সেবার থাকে, তো তুমি নিজ এলাকার কলেজগুলোতে যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমার সেখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যাদের প্রস্তুতি অনেক ভালো থাকবে তারা ভালো যে কলেজগুলো আছে, কারণ ভালো কলেজ কোনগুলো, যেমন ঢাকার ভিতরে যে কলেজগুলো আছে নার্সিং যে কলেজগুলো আছে এটা কিন্তু অনেক ভালো, তো তোমরা যাদের প্রস্তুতি অনেক ভালো তারা ঢাকার যে কলেজগুলো আছে সেগুলো দিবা, তারপর নিজ বিভাগীয় শহর বা নিজ এলাকার যে কলেজগুলো আছে এভাবে তুমি তোমার তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাবা। তবে সাজানোর সময় অবশ্যই চেষ্টা করবা যে উপর দিকে ভালোগুলো দেওয়ার, তারপর আস্তে আস্তে মিড রেঞ্জে, তারপর আস্তে আস্তে কম জনপ্রিয় সেগুলো কিন্তু এইভাবে সাজানোর চেষ্টা করবা। তো পরীক্ষার কেন্দ্রটা উল্লেখ করতে হবে, এই পরীক্ষার কেন্দ্র নিয়ে অত টেনশনে কিছু নেই, পরীক্ষার কেন্দ্র হলো তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিবা সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র সেই কেন্দ্রে চান্স পাবা, ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবা সেই কেন্দ্রটা শুধুমাত্র একদিন তুমি জাস্ট ওই কেন্দ্রে যা পরীক্ষা দিবা, বাট চান্স পাওয়ার জন্য তুমি যেই চয়েসগুলো দিবা সেই চয়েস অনুযায়ী তুমি কিন্তু চান্সটা পাবা। সো পরীক্ষার কেন্দ্র চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি যেই এলাকায় থাকো সেই এলাকার নার্সিং কলেজগুলোকে চয়েস দেওয়ার চেষ্টা করবা।
তোমার যদি বাসা রংপুরে হয় তাহলে রংপুরে যে নার্সিং কলেজ সেটা দেওয়ার চেষ্টা করবা, কিন্তু তোমার বাসা রংপুরে বাট তুমি ঢাকা নার্সিং কলেজ দিয়ে রাখছো, তো তোমাকে রংপুর থেকে ঢাকা এসে কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। চেষ্টা করবো অন্তত নিজ এলাকার যে নার্সিং কলেজগুলো আছে সেগুলোতে পরীক্ষা কেন্দ্র চয়েসটা দিয়ে রাখার, বাট কলেজের যে চয়েস সেটা কিন্তু তুমি যেগুলো ভালো সেগুলোকে উপর দিবা, তারপর আস্তে আস্তে কিন্তু সেভাবে সাজিয়ে নিবা। আবেদন করার সময় তোমাকে টেলিটক সিমের মাধ্যমে তোমাকে রিচার্জ করার মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে। আবেদন করার সময় বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 700 টাকা তোমার ফি আর 10 টাকার চার্জ, টোটাল 710 টাকা খরচ হবে। আর যারা ডিপ্লোমা নার্সিং যেটা আসো বা মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করবা তাদের ক্ষেত্রে 510 টাকা কিন্তু খরচ হবে, অর্থাৎ আবেদন করার সময় এই টাকা কিন্তু তোমার খরচ হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা কিন্তু মে মাসের 3 তারিখ অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা। আর এই যে অনলাইনে আবেদন, এই আবেদনটা তুমি কীভাবে করবা, এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেয়েই তুমি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবা। এখন যাদের স্বপ্ন আছে নার্সিংয়ে চান্স পাওয়ার, তারা শুধুমাত্র আবেদন করলে হবে না, ভালো একটা প্রস্তুতি নিতে হবে, কারণ নার্সিংয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। এই কম্পিটিশন টেকার জন্য তোমাকে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে, প্রচুর পরিমাণে নার্সিং স্ট্যান্ডার্ড কিন্তু বেশি বেশি এক্সাম দিতে হবে। তো যারা ঘরে বসেই নার্সিংয়ের জন্য শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা চাইলে আমাদের নার্সিং অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। এই অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে কী হবে, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই তুমি অনলাইনে এক্সাম দেওয়ার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নার্সিংয়ের জন্য নিতে পারবা। এক্সামগুলো বেশি বেশি দিলে কী হবে, তোমার নার্সিংয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা হবে, তুমি একটা রুটিন যখন তুমি প্রপারলি ফলো করবা তখন সেই রুটিনে প্রপারলি পড়াশোনা করার মাধ্যমে প্রস্তুতি ভালো হবে, আর প্রস্তুতি ভালো নিতে পারলে তোমার নার্সিংয়ে চান্স পাবে। আর সরকারি নার্সিংয়ে চান্স পেলে কিন্তু তোমার জন্য মানে পরবর্তীতে চাকরি পাওয়া বলো বা পড়াশোনার খরচ বলো এটা কিন্তু অনেক কমে যাবে, এবং তুমি ভালো জায়গায় চাকরি করার মাধ্যমে পরিবারের হালগুলো কিন্তু ধরতে পারবা। তো এই নার্সিং অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে আর কী কী তুমি সুবিধা পাবা, এখানে বইয়ের পিডিএফ পাবা। তো নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সঠিক বই কিন্তু পড়তে হবে। তুমি নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছ তোমাকে কিন্তু নার্সিংয়ের জন্য যে বইগুলো আছে সেই বইগুলোই পড়তে হবে। এখন তুমি নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছ কিন্তু পড়তেছো ভার্সিটির অ্যাডমিশনের বই, তাহলে সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়া সো টাফ হয়ে যাবে। এজন্য আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমাকে আমরা অ্যাডমিশনের নার্সিংয়ের যে বইগুলো আছে সেই বইয়ের পিডিএফগুলো দিয়ে দেবো। তুমি এখানে ভর্তি হইলে বাংলার জন্য আলাদা তুমি বইয়ের পিডিএফ পাবা, ইংলিশের জন্য আলাদা নার্সিংয়ের যে বইগুলো আছে তার পিডিএফ পাবা, সবগুলো বই কিন্তু তোমাদের দিয়ে দেবো। বাংলার জন্য দেবো, ইংলিশের জন্য দেবো, জিকের জন্য দেবো, ম্যাথের জন্য দেবো, সাধারণ বিজ্ঞানের জন্য দেবো, সাধারণ জ্ঞানের জন্য দেবো। অর্থাৎ তোমাকে আর কষ্ট করে বাজার থেকে 2 থেকে 3 হাজার টাকা খরচ করে কোনো বই কিনতে হবে না। এই কোর্সে ভর্তি হলে তোমরা সকল অ্যাডমিশনের বইয়ের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। পাশাপাশি তুমি সাজেশন পাবা কোন সাবজেক্টের জন্য কোন টপিকগুলো পড়বা, আমরা সাজেশন দিয়ে দিব এবং আমরা তোমাদের একটা রুটিন দিব, সেই রুটিন অনুযায়ী তুমি কিন্তু এখানে প্রায় 100টার উপরে তুমি পরীক্ষা দিয়ে নার্সিংয়ের জন্য 100% প্রিপারেশন নিতে পারবা। এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাকে টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, ফুল মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে। তো যারা অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে নার্সিংয়ে চান্স পাওয়ার স্বপ্ন পূরণ করতে চাও তারা এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সের ফিও কিন্তু খুবই কম, মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে ভর্তি হইলেই তুমি বইয়ের পিডিএফগুলো পেয়ে যাচ্ছ, সাজেশন পাচ্ছ এবং 100টা এক্সামও কিন্তু দিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারেই 500 টাকা বিকাশে অথবা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে কিন্তু এই নার্সিং অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিয়ে নার্সিংয়ে চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবা। তো এই হলো নার্সিং ভর্তি পরীক্ষা আবেদন করতে কী কী লাগবে তথ্যগুলো জানাই দিলাম। আশা করি তোমরা অবশ্যই এই যে ডেটটা আছে এই ডেটের ভিতরে সঠিকভাবে অ্যাপ্লাই করবা, ভালো একটা প্রস্তুতি নিবা, তাহলে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার মাধ্যমে তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।